আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। নেইমারের অ্যাসিস্টে জয় পিএসজির। গত রাতে দুইটাই মুখোমুখি হয়েছিল পিএসজি বনাম রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতেই দারুণ একটি সুযোগ মিস করে ডিমারিয়া। এমবাপ্পের পাশ থেকে শর্ট শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। বল চলে যায় গোলপোস্টের অনেকটা উপর দিয়ে। এরপর 18তম মিনিটে 1-1 বল পেয়ে যান এমবাপ্পে। তবে কর্তোয়ার দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে কিছুটা রিয়াল মাদ্রিদের আধিপত্য দেখালেও এরপর থেকে পিএসজির আক্রমণ ভাগ সামলাতে ব্যস্ত থাকতে হয় রিয়াল ডিফেন্সকে। তবে মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে আসতে দেখা যায় তাদের। ম্যাচের কিছুটা সময় রিয়াল মাদ্রিদ আক্রমণে যায়, আবার কিছুটা সময় যায় পিএসজি। প্রথমার্ধে পিএসজির 6টি শটের 1টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ভুল পাসের ছড়াছড়িতে আক্রমণে সুবিধা করতে পারেনি রিয়াল। প্রথমার্ধে মাত্র 1টি শট নিতে পারে তারা। বল পজিশনেও রিয়াল মাদ্রিদ থেকে অনেকটাই এগিয়ে ছিল প্যারিসের এই ক্লাবটি। তবে 1টি করে হলুদ কার্ড দেখতে হয় রিয়াল মাদ্রিদের ক্যাসিমিরো এবং পিএসজির বেরাত্তিকে। দ্বিতীয় অর্ধের শুরুতে এমবাপ্পের দুর্দান্ত শট আটকে দেন কর্তোয়া। ফিরতি বল পেয়েও কাজে লাগাতে পারেনি লিওনাল মেসি। মারেন গোলপোস্টের অনেকটা বাইরে দিয়ে। 51তম মিনিটে এমবাপ্পেকে ফাউল করলে হলুদ কার্ড দেখেন মিলিতাও। তবে পরের মিনিটে দুর্দান্ত এক সেভ দেন কর্তোয়া। একের পর এক পিএসজির আক্রমণ মুখ থুবড়ে পড়ে কর্তোয়ার দেয়ালের সামনে। কিছুক্ষণ পরই টনি ক্রুসের দূরপাল্লার শট গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ম্যাচের 60তম মিনিটে পেনাল্টি পায় পিএসজি। ডি বক্সের ভেতর এমবাপ্পেকে ফাউল করে বসেন কারবাহাল, কিন্তু লিওনাল মেসির নেয় পেনাল্টি আটকে দেন কর্তোয়া। এই ম্যাচও গোলহীন থাকার সুবাদে রিয়ালের বিপক্ষে শেষ 6 ম্যাচে গোলশূন্য লিওনাল মেসি। 72তম মিনিটে ডিমারিয়াকে উঠিয়ে নেইমারকে নামানো হয় আর গ্যালারি জুড়ে নেইমারের জয়ধ্বনি শুরু হতে থাকে। অন্যদিকে রিয়ালও দুটি পরিবর্তন আনে। এর মধ্যে অ্যাসেন্সিওকে উঠিয়ে মাঠে নামানো হয় রদ্রিগো। নেইমার নেমেই ডি বক্সের খানিকটা বাইরে আদায় করে নেন একটি ফ্রি কিক আর দেখাতে থাকেন তার জাদু। তবে এবারও ব্যর্থ ছিল লিওনাল মেসি। এরপর আবারও টানা দুটি সুযোগ মিস করে পিএসজি। 82তম মিনিটে বালবার দেখে উঠিয়ে হ্যাজার্ডকে নামানো হয়। খানিকক্ষণ বাদে মাঠে নামেন গ্যারেথ বেলু। সে সময় এসে বেশ কিছু সুযোগ মিস করে পিএসজি। তবে 90 মিনিটের পর অতিরিক্ত সময়ের 1 মিনিট বাকি থাকতে এমবাপ্পের গোলে এগিয়ে যায় পিএসজি। নেইমারের বুদ্ধিদীপ্ত অ্যাসিস্টে গোল করেন তিনি। ফলে 1-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিসের এই ক্লাবটি। রিয়াল মাদ্রিদ বনাম পিএসজির দ্বিতীয় লেগের ম্যাচটি হবে 10ই মার্চ বাংলাদেশ সময় রাত 2টায়।